Assalamualaikum. Welcome back to my channel. আমি আমার YouTube channel মেহজাবিন রেসিপি এন্ড ব্লগস থেকে আমি মেহজাবিন বলছি। আজকে আমি আপনাদের জন্য ব্যতিক্রম হেল্পফুল একটি ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেল রেসিপি এন্ড ব্লগস নিয়ে। এই ভিডিও আমার চ্যানেলের সঙ্গে যায় না, কিন্তু তারপরেও আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি। এরকম একটি ভিডিও আমার খুব প্রয়োজন ছিল, কিন্তু অনেক চেষ্টার পরেও আমি ওই ভিডিওটি পাইনি। আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আমার মতো এখনো অনেক ছোট্ট ইউটিউবার। আজকের ভিডিওতে আমি দেখাবো ইউটিউব চ্যানেলের কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। আমি হচ্ছি মেহজাবিন আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মেহজাবিন রেসিপি অ্যান্ড ব্লগস। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার চ্যানেল কোন পর্যায়ে আছে, আর আমার চ্যানেলের ওয়াচ টাইমটা ফুল হওয়ার পর আমি কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। প্রথমে আমি আমার চ্যানেলে ঢুকব, তারপর আমি আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে যাব। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর এরকম আসবে, তারপর আমি এখান থেকে অ্যানালাইটিক্সে ঢুকব। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে 12 মান্থের একটা গ্রাফ আসবে, সেখান থেকে আমি 365 ডেজে ঢুকব, তখনই আমি আমার টোটাল ওয়াচ টাইমটা পেয়ে যাব। আমার চ্যানেলটি এখন এই পর্যায়ে আছে। আমার 1K সাবস্ক্রাইবার ফুল হয়েছে, আর আমার ওয়াচ টাইম এখানে আছে, আর আজকে 3টায় সেটা আপডেট হবে। তারপর আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় আমি আবারও ভিডিও করব যে আমি কিভাবে অ্যাপ্লাইটা করছি। আমার এই ভিডিওটিতে যদি আপনাদের একটু হেল্প হয় তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিতে ওয়াচ টাইম পূরণ হওয়ার পর আমি মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করব বুঝতে পারছিলাম না, একটু টেনশন হচ্ছিল। তাই যাদের মনিটাইজেশন অন হয়েছে তাদের অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলাম কিভাবে অ্যাপ্লাইটা করব, বাট কেউ আমার প্রশ্নের কোনো অ্যান্সার দেয়নি, শুধু আমার কমেন্টে লাভ রিয়্যাক্ট দিয়েছে। তখন ওই লাভ রিয়্যাক্টের আমার কোনো প্রয়োজন ছিল না, আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আমার প্রশ্নের উত্তর, কিন্তু আমি কারো কাছ থেকে কোনো হেল্প পাইনি। যাই হোক, সব ভয় কাটিয়ে আমরা নিজেরাই অ্যাপ্লাই করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন প্লিজ, সবার সহযোগিতা কামনা করছি। এবার বাকি ভিডিওটুকু দেখতে থাকুন। আমি আবার চলে এসেছি। আমি বলেছিলাম 3টায় আমার ওয়াচ টাইমটা আপডেট হবে, এখন দেখুন 3:15 উপরে বাজে। এই যে দেখুন আমার ওয়াচ টাইমটা আপডেট হয়ে গিয়েছে। এই যে দেখুন এখানে অ্যাপ্লাই নাও এসেছে। এখন ভাইয়া কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে সেটা দেখুন। মনিটাইজেশন অন করার জন্য প্রথমে অ্যাপ্লাই নাও ক্লিক করার সাথে সাথে চ্যানেল মনিটাইজেশন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 চলে এসেছে। প্রথমে আমরা স্টেপ 1-এর কাজ শুরু করলাম, ভালো করে খেয়াল করে দেখবেন। স্টেপ 1-এর ঘরে স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আসবে, পেজটা ভালো করে পড়ে দেখবেন। এখানে ইউটিউবের সকল টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অ্যাকসেপ্ট করবেন। ভালো করে খেয়াল করে দেখুন ইউটিউব কত পার্সেন্ট নিবে, আপনাকে কত পার্সেন্ট দিবে, এখানে সব কিছুই লেখা আছে। ইউটিউবের সকল টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো মেনেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা করতে হয়। ভালো করে খেয়াল করে দেখুন, আমি ইউটিউবের সকল টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করে নিলাম। এখন স্টেপ 1-এর কাজ শুরু হয়ে গিয়েছে।
লোডিং হচ্ছে, স্টেপ ওয়ান ডান। আমার স্টেপ ওয়ান ডান হওয়ার সঙ্গে সঙ্গে আমার স্টেপ টুও ডান হয়ে গিয়েছে। তার কারণ আমি আমার চ্যানেলটা ওপেন করার সময় স্টেপ টুর কাজটা করে রেখেছিলাম। আর স্টেপ টুর কাজ হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক চ্যানেলের সঙ্গে অ্যাড করা। আমার গুগল অ্যাডসেন্স লিঙ্কটা চ্যানেল ওপেন করার সময় অ্যাড করে রেখেছিলাম, তাই আমার স্টেপ ওয়ান ডান হওয়ার সাথে সাথে স্টেপ টুও ডান হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, স্টেপ টুর কাজ হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক চ্যানেলের সঙ্গে অ্যাড করা। এখন আসলাম স্টেপ থ্রির ঘরে। স্টেপ থ্রির কোনো কাজ আমাদেরকে করতে হবে না। স্টেপ থ্রির কাজ হচ্ছে ইউটিউবের। এই পর্যায়ে এসে ইউটিউব আপনার চ্যানেলটিকে রিভিউ করবে, দেন ওয়ান মান্থের মধ্যে ইউটিউব আপনাকে একটা মেল পাঠাবে যে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামের অ্যাকসেপ্ট হয়েছেন কি না। যদি আপনার চ্যানেলটা অ্যাকসেপ্ট হয়ে থাকে, তাহলে তারা আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার মনিটাইজেশন অন হয়েছে। আর তাছাড়া আপনারা চাইলে ফিডব্যাকে গিয়ে ইউটিউবকে একটি মেইল দিয়ে রাখতে পারেন। মেইলে লিখবেন যে আপনার চ্যানেল 1K সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার 1 ইয়ারের মধ্যে ফিল আপ হয়েছে। খেয়াল করে দেখুন, আমি আমার মেইলের একটি নমুনা দেখিয়ে দিচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অ্যাপ্লাই করার 3 দিনের মাথায় আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমার সকল ভিউয়ার্সদের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটিতে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।